আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, একের পর এক আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন আল্লাহর পরম প্রিয় বান্দাগণ আল্লামা নূর হোসাইন কাসেমি। আজ রবিবার 13 ডিসেম্বর 2020 বেলা 1:15 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। রিপোর্টে করোনা নেগেটিভ আসলেও শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় অবস্থা সংকটাপন্ন ছিল প্রায় 2 সপ্তাহ ধরেই। গতকাল শনিবার 12 ডিসেম্বর 2020 তারিখ সকালে নূর হোসাইন কাসেমির প্রেস সেক্রেটারি মুনির আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, হুজুরের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, আইসিইউতে তার চিকিৎসা চলছে। মাওলানা নূর হোসাইন কাসেমির অধিকতর চিকিৎসার জন্য সেদিনই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। দেশের সকল পত্রপত্রিকায় ও অনলাইন মাধ্যমে মাওলানা কাসেমি সাহেবের এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। বন্ধুরা, আল্লামা কাসেমি কত বড় একজন আল্লাহর প্রেমিক ছিলেন, হাদিস বেত্তা ছিলেন, ছিলেন যুগ সেরা আলেম, তা তাঁর সম্পর্কে জানলেই বুঝতে পারবেন। কোরআন ও হাদিসের আলোকে দেশ ও বিশ্ব মুসলিমের জন্য মৃত্যুর আগে তিনি যে সকল পথ দেখিয়ে গেছেন, যে সকল কথা বলে গেছেন, তা ধর্মপ্রাণ মুসলিম হিসেবে সেগুলো জেনে ও মেনে আমাদের সে পথে চলা নিশ্চয়ই উত্তম হবে। মহান আল্লাহ পাকের রাস্তায় সকল প্রাচুর্য ও সুখকে দূরে ঠেলে দিনের পথের এই মহান পথিক চলেছেন সারাটি জীবন, অবিচল থেকেছেন সকল পার্থিব লোভনীয় উপঢৌকন থেকে নিজেকে নিবৃত রাখতে। তাঁকে নিয়েই আজকের পর্ব। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার। নূর হোসাইন কাসেমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত 15 নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমিকে মহাসচিব নির্বাচিত করা হয়। মৃত্যুর আগে পর্যন্ত আল্লামা নূর হোসাইন কাসেমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল হাইয়া বোর্ডেরও কো চেয়ারম্যান ছিলেন। আল্লামা নূর হোসাইন কাসেমি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত ছিলেন, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল হাইয়াতুল উলার সহসভাপতি, বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এবং জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা ও জামিয়া সুবহানিয়া মাহমুদ নগরের শাইখুল হাদিস ও মহাপরিচালক হিসেবে জীবদ্দশায় দায়িত্ব পালন করেছেন। হেফাজত আন্দোলন, খতমে নবুয়ত আন্দোলন সহ প্রভৃতি আন্দোলনে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন এবং ইসলামী নেতা হিসেবে মুসলিম জনসাধারণের মাঝে তার পরিচিতি রয়েছে। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত রয়েছেন। 1945 সালের 10 জানুয়ারি মোতাবেক 18 আষাঢ় 1353 বঙ্গাব্দ রোজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার চড্ডা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাড়ির পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবনের সূচনা হয়। এখানে চতুর্থ শ্রেণী শেষ করে চড্ডার কাশীপুর কাশিমুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ভর্তি হন বরুড়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায়। এখানে হেদায়া জামাত স্নাতক দ্বিতীয় বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর তিনি দারুল উলুম দেওবন্দে পড়ার উদ্দেশ্যে ভারতে গমন করেন। নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে ভর্তি হন ভারতের সাহারানপুর জেলার বেড়িতাজপুর মাদ্রাসায়। এখানে জামাতে জালালাইন স্নাতক সমাপ্তির পর দারুল উলুম দেওবন্দে চলে যান। দেওবন্দ মাদ্রাসায় তার অধ্যয়নকাল মোট 3 বছর। এখানে দাওরায়ে হাদিস মাস্টার্স সমাপ্তির পর আরবি সাহিত্য ও দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেছেন। তার শিক্ষকদের মধ্যে রয়েছে মাহমুদ হাসান গাঙ্গুহি, আনজার শাহ কাশ্মীরি, ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী, মোহাম্মদ সালেম কাসেমি, তাফাজ্জুল হক হবিগঞ্জি সহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তি। তিনি ছোটবেলায় বাবা মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা দীক্ষা গ্রহণ করেন। তার বাবা পাড়ার অন্যান্য ছেলেদের সাথে প্রথমে স্কুলে ভর্তি করিয়ে দেন।
বাড়ির পাশেই ছিল স্কুল। চতুর্থ শ্রেণী পর্যন্ত এ স্কুলেই তিনি পড়াশোনা করেন। তারপর তিনি চড্ডার পাশের গ্রামে কাশীপুর মাদ্রাসায় ভর্তি হন। এখানে মোতাওয়াসিতা পর্যন্ত পড়েন। তারপর বরুড়ার ঐতিহ্যবাহী মাদ্রাসায় ভর্তি হন, সেখানে হেদায়া পর্যন্ত পড়েন। বর্তমান সময়ের অন্যতম রাহবার আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জি সাহেবের কাছে খুশুশিভাবে এ সময় তিনি দর্স লাভ করেছেন। বাবার ঐকান্তিক ইচ্ছা ও তার অগাধ প্রতিভার ফলে উচ্চশিক্ষার জন্য তখন বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে পাড়ি জমান। কিন্তু ভর্তির নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় সাহারানপুর জেলার বেড়িতাজপুর মাদ্রাসায় ভর্তি হন। সেখানে জালালাইন জামাত পড়েন। তারপর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও ইলমি পিপাসাকে নিবারণের জন্য ভর্তি হন দারুল উলুম দেওবন্দে। দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তার মেধার স্বাক্ষর প্রতিফলিত হতে থাকে, ধারাবাহিক সফলতা তার পদচম্বন করতে থাকে। এখানে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেম আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাহের কাছে বুখারী শরীফ পড়েন। মুরাদাবাদী রহমতুল্লাহি আলাহের অত্যন্ত কাছের ও স্নেহভাজন হিসেবে তিনি সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন, ফলে অল্প সময়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তাকমিল জামাত পড়ার পর আরও 3 বছর বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রি অর্জনে ব্যাপৃত থাকেন। এ সময় তাকমিলে আদব, তাকমিলে মাকুলাত, তাকমিলে উলুমে আলিয়া সমাপ্ত করেন। আল্লামা নূর হোসেন কাসেমি তার ছাত্র জীবনে তখনকার সময়ের যুগ শ্রেষ্ঠ ওস্তাদদের কাছে দর্স নেয়ার সৌভাগ্য লাভ করেছেন। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকজন হলেন মাওলানা সাইদ ফখরুদ্দিন মুরাদাবাদী, মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি, মাওলানা শরীফুল হাসান, মাওলানা নাসির খান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আনজার শাহ, মাওলানা নাইম সাহেব, মাওলানা সালিম কাসেমি রহমতুল্লাহি আলাহি সহ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের কাছে তিনি দর্স লাভ করেন। ভারতের মজফরনগর জেলায় অবস্থিত মোহাম্মদ কাসেম নানুতুবি কর্তৃক প্রতিষ্ঠিত মুরাদিয়া মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। এখানে 1 বছর শিক্ষকতার পর 1973 সালের শেষ দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এরপর শরীয়তপুর জেলার নড়িয়া থানার নন্দনসার মুহিউসুন্নাহ মাদ্রাসায় শাইখুল হাদিস ও মুহতামিম পদে যোগদান করেন। 1978 সালে তিনি ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায় চলে যান। এখানে তিনি 4 বছর শিক্ষকতা করেছেন এবং ছাত্রাবাস পরিচালক ছিলেন। 1982 সালে তিনি কাজী মুতাসিম বিল্লাহ প্রতিষ্ঠিত জামিয়া শরিয়া মালিবাগে চলে আসেন। এখানে তার অধ্যাপনাকাল মোট 6 বছর। এরপর 1988 সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা এবং 1998 সালে জামিয়া সুবহানিয়া মাহমুদনগর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অধ্যাবধি এসব প্রতিষ্ঠানের শাইখুল হাদিস ও মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি প্রায় 45টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত ছিলেন। 2020 সালের 3 অক্টোবর তিনি বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। আইন অনুসারে একই সাথে তিনি আল হাইয়াতুল উলুয়ার সহসভাপতি। 2020 সালের 15 নভেম্বর তিনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন। এর পূর্বে তিনি হেফাজতের ঢাকা জেলার সভাপতি ছিলেন। আল্লামা কাসেমির হাত ধরে কতজন হয়েছেন ইসলামের পথের পথিক, হয়েছেন ইসলামী আন্দোলনের শরিক, কত কত ছাত্রছাত্রী হয়েছে কোরআন ও সুন্নাহের বুজুর্গ, বৃক্ষের শাখা প্রশাখার মতো তা ছড়িয়ে গেছে ছাত্র থেকে ছাত্রে, মাওলানা থেকে মাওলানায়, আলেম থেকে আলেমে। সাধারণ মানুষের পক্ষে কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা বোঝা খুব কঠিন। সেই কঠিনকে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে সহজ করে দিয়েছেন আমাদের মাঝে। উপমহাদেশে এমন পরহেজগার বুজুর্গ আলেম খুব কমই দেখেছি আমরা। প্রচার বিমুখ এই আলেমি দিন কখনোই নিজেকে নিয়ে আলোচনা না করে ইসলাম ও এর শরীয়ত বিধিবিধান প্রচারেই নিজেকে করেছেন সমর্পণ। তিনি রাজনীতি করেছেন শুধুই ইসলামের জন্য। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন দর্শনে রাজনীতি ছিল একটি বড় অধ্যায়। আল্লাহ পাকের আদেশে ও নির্দেশে সেই রাজনীতির বিশাল অধ্যায় রয়েছে তাঁর পুরো নবুয়ত জীবনে। আল্লামা কাসেমিও তার জীবনে রাজনীতি করেছেন ইসলামের অনুশাসন কায়েম করার জন্য, যা কোরআন ও সুন্নাহ কর্তৃক অনুমোদিত। অথচ আমাদের মতো স্বল্প জ্ঞানীরা বারবারই তাঁদের মতো সর্বগুণী আলেমদেরকে মূল্যায়ন না করে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে বিষোদগার করে, কথায় কথায় উচ্চারণ করে ধর্মভিত্তিক রাজনীতি নাকি বৈধ না, ইসলামে নাকি এর কোনো দলিল নেই। বামপন্থী মুশরিকরা সবসময়ই বলে থাকেন ইসলামের এই আলোর পথের যাত্রীরা নাকি ক্ষমতার জন্য রাজনীতি করেন, তাদের রাজনৈতিক লোগো আছে,
ক্ষমতায় বসে তারা আরাম আয়েশ করতে চান। এই সমস্ত কথা যারা বলেন তারা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে বিন্দু মাত্রও জানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা সম্পর্কে তাদের ধারণা খুবই নগণ্য, তাই তারা অভিযোগের স্বরে এই সমস্ত অনৈসলামিক মন্তব্য করে। ক্ষমতাসীনদের গুরুত্বপূর্ণ একজন আল্লামা কাশেমির এই মৃত্যুক্ষণেই বিদেশ থেকে মন্তব্য করেছেন যে হেফাজতে ইসলাম নাকি নব্য রাজাকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। পার্থিব ক্ষমতার দাপটে আর সুযোগ সুবিধায় এরা অন্ধ ও মূর্খ হয়ে গেছে। এদের জন্য হেদায়েতের প্রার্থনা ছাড়া আমাদের আর কী বা করার আছে? মহান আল্লাহ পাক আলেমে দিন, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, স্কলার এই মাওলানা সাহেবকে তাঁর রহমতের চাদরে ঢেকে রাখুন। এই প্রার্থনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা। দেখতে পারেন আপনাদের প্রিয় চ্যানেল ফ্রি স্কাই টিভিতে দ্য এরদোয়ান ও ভাইরাল ইস্যুগুলো। প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠোফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মতামত দিতে ও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ফ্রি স্কাই টিভি, উন্মুক্ত আকাশ তোমার আমার।